সব নবী আলাইহিস সালামকে জন্ম থেকে হেদায়েত দিয়েছেন কে জন্ম থেকেই তিনি আলাদা তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন ওনার আম্মার দোয়াতে সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালামের দোয়া মরিয়ম আলাইহিস সালামের মায়ের দোয়া ইন্নী উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির আমি আমার এই পেটের সন্তান আর তার পেটে যেই সন্তান আসবে দুইজনকে শয়তান থেকে আপনার আশ্রয় আমি নিরাপত্তা চাচ্ছি আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সব শিশুকে জন্মের সময় শয়তান স্পর্শ করেছে দুইজনকে করে নাই একজন হলেন মরিয়ম আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম 40 দিন পরে যখন সন্তানকে কোলে নিয়ে আসছেন তার এলাকার লোকেরা বলছে ইয়া হারুন হে হারুনের বোন তোমার মা তো চরিত্রহীন ছিল না তোমার বাপ চরিত্রহীন ছিল না তুমি এটা কি কাজ করলা তিনি এর আগে যখন তিনার পেটে বাচ্চা আসে তিনি দোয়া করেছেন কুনতুনা সিয়াম মানসিয়া পেটে বাচ্চা আসার আগে যদি আমি নিশ্চিন্ন হয়ে যেতাম কতই না ভালো হতো কিন্তু পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড় নাকের নিঃশ্বাসের সাথে তার ভ্রণের ভিতরে সন্তান পাঠিয়ে দিয়েছেন কে সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদা ঈসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়া ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ্জাকাতি মা দুমতু হাইয়া তিনি বলছেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম কার গোলাম আতানিয়াল কিতাব আমাকে কিতাব দিয়েছেন কে জালানি নবিয়া আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন বাল্লাম বেওয়ালে দাই আমার মা পবিত্র আল্লাহু আকবার আমার মা কি পবিত্র জানানি মোবারকান আল্লাহ আমাকে বরকতময় করেছেন আমি যেখানেই যাই দুনিয়াতে তিনি আসবেন রাসূলের উম্মত হয়ে একজন নবী রাসূলের উম্মত হয়ে আসবেন তিনি নাম হলো ঈসা আলাইহিস যখন তিনি দুনিয়ায় নাজিল হবেন সিরিয়ার ডান দিকের মসজিদে সাদা মসজিদের মিম্বারে তিনি আকাশ থেকে নামবেন নিচে আসরের নামাজের জন্য অপেক্ষা করবেন মেহেদী আলাইহিস সালাম তিনি আসবেন মেহেদী আলাইহিস সালাম পিছনে চলে আসবেন তিনাকে বলবেন আপনি ইমামতি করেন তিনি বলবেন না বিশ্ব নবী যারা ওয়ারিস তাদের ইমামতিতেই আমি নামাজ আদায় করতে এসেছি আরো আস্তে কোন সুবহানাল্লাহ তিনাকে রাসায়নিক শক্তি দান করবেন কে নিঃশ্বাস ততদূর যাবে যতদূর দৃষ্টি যায় যতদূর দৃষ্টি যায় ততদূর নিঃশ্বাস যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে যে সমস্ত কাফের পড়বে লবণ পানিতে পড়লে যেমন গলে যায় সব কাফেররা গলে যাবে সারা দুনিয়ার মানুষ পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআন নাজিল হয় কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স থেকে হেরা গুহায় ধ্যান করা শুরু করলেন 17 বছর বয়সে প্রথম সমাজ নিয়ে চিন্তা করা শুরু করলেন রাহমাতাল্লিল আলামিন তিনি দেখলেন মেয়েদের কোনো অধিকার নাই আজও আমার দেশে মেয়েরা যৌতুকের বলি হয় ঠিক না বেঠি কথা বলেন না কেন 27 বছর মহিলার ক্ষমতায় কিন্তু মহিলার অধিকার দিতে পারে না কিয়ামত পর্যন্ত পারবে না যতক্ষণ কিতাব না থাকে অধিকার দিতে হলে কি লাগবে কি লাগবে কোরআন লাগবে রাসূলও দিতে পারেন নাই যতদিন তিনি নবী হন নাই মানুষের কিচ্ছু করতে পারেন নাই তিনি ঠিক কি না ছোটবেলা থেকেই একটা মিথ্যা কথা তিনি বলেন নাই কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই কথা বুঝেন তো এই যে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে না কিছু লোক এমনি করে সিট হয়ে চরম বেয়াদব রাসূল কখনো এটা করেন নাই কখনো উঁচু জায়গায় বসতেন না আপনারা যদি আমাকে দেখতে অসুবিধা না হতো আমি এখানে বসা ঠিক হয়নি আমি নিচেই বসতাম এখন যদি নিচে বসি আমরা কেমন হুজুর কই আমি কেমন আপনারা কই রাসূল সাল্লাম যখন বসতেন মানুষের সাথে মিশে থাকতেন শুধু নামাজের একামতের সময় তিনি মেহরাবে যেতেন সালাম ফিরাতেন পিছন দিকে ফিরে বসতেন আর কোন নামাজ তিনি ইমামতির ওখানে বসতেন না আজকে মাগরিবে আমি এখানে পড়েছি
এক হুজুর নামাজ পড়িয়েছেন সুন্দর, আরো সুন্দর হওয়া উচিত। ইমামরা নামাজের আদবগুলো জানবেন, মিশকাতের কিতাবুস সালাত পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পরে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আল্লাহু আকবার কয়ে হাত বেঁধে ফেলেন নাই, কোনোদিন না। একামত শেষ মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইস্তাউ সাউউ সুফুফাকুম, তারাসাউ ওয়াসদুল খালাল ইয়াতাদিলু ইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত, কাতার সোজা করো, গ্যাপ বন্ধ করো, লেগে লেগে দাঁড়াও। যারা গায়ের সাথে গা লাগায় ওদের জন্য জান্নাতে আল্লাহ প্রসাদ বানায় দেয়। কোথায় গিয়েছে নামাজের সেই সম্পর্ক আমাদের? এখন মসজিদে যায় মনে হয় সবার গায়ে ঘু, গায়ে লাগবি না, তোর গায়ে ঘু আমার গায়ে ঘু। আহা, সাহাবিদের জামার এখান দিয়ে ছিটত, এই সাইড ছিড়ে যেত, এমন ভাবে লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ সামনে যেতে পারত না। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, যার কাতার বেঁকা হতো তাকে বাড়ি মারতেন। রাসূল বলেছেন যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা করে দিবেন কে? মোল্লা আলী কারী হানাফি মাযহাবের বড় একজন ইমাম, তিনি বলেছেন যখন আমাদের নামাজের সুন্নতগুলো বিদায় হয়ে গেছে, মুসলমানে মুসলমানে দুশ্মনী শুরু হয়েছে। যেমন আমার রবিউলকে অনেকদিন পরে আমি যখন দেখেছি আমি জড়িয়ে ধরেছি, ঠিক কিনা? জড়িয়ে ধরাতে মহাব্বত বাড়লেন না কমলো? আর যদি বলতাম এই কাছে আসবি না, কি মহাব্বত বাড়তো? পাঁচ ওয়াক্ত যখন আপনার ভাইয়ের সাথে আপনি মিলবেন, প্রাণের দুশ্মনী সব দূর হয়ে যাবে, হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে, ঠিক কিনা? আপনি ভালোবাসা বন্ধনে আবদ্ধ হবেন। রাসূল সাল্লাম তারপরে যখন মুখ যখন ইমামের কেবলার দিকে ফিরতেন, তখনও ডান পাশে একবার বলতেন ইস্তাউ ওয়াইতা দিলু, বাম পাশে একবার বলতেন ইস্তাউ ওয়াইতা দিলু, তারপরে বলতেন ইয়ারহামুনি ওয়ারহামুকুমুল্লাহ, তারপরে বলতেন আল্লাহু আকবার। এরপরে নামাজের ভিতরেই তিনি পড়তেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হামীফা ওয়া মা আনা মিনাল, এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পঁয়ত্রিশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর, পাঁচ বছর হেরা গুহায় ধ্যান করলেন, কয় বছর? এই পাঁচ বছর ওনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, খাদিজার মতো কোনো মেয়ে দুনিয়াতে আর আসবে না, খাদিজার নামটা যেখানেই যায় বরকত হয়। রাসূল খাদিজার কথা বলেই কাঁদতেন, মা এসা বলছেন আমি কোনো মেয়েকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে যখন একটা ছাগল জবাই করতেন, হাতে গোস্ত নিয়ে হাঁটতেন, কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়? এক টুকরা গোস্ত নিজে খেতেন না খাদিজার আত্মীয়দেরকে দেয়া ছাড়া। আর বলতেন ও খাদিজা, তোমাকে স্বয়ং আল্লাহ নিজে তোমাকে সালাম পাঠায়। সুবহানাল্লাহ, খাদিজা আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তিনি ভালোবেসেছেন, নবী হন নাই, যখন রাসূল সাল্লাল্লাহু রাতে ঘরে আসতে দেরি হতো দরজাটাকে বিছনা বানায় দাঁড়িয়ে থাকতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মক্কার সর্বশ্রেষ্ঠ রমণী। মা খাদিজার সম্পদ না হলে রাসূল মক্কায় ইসলাম প্রচার করতে পারতেন না, রাসূল দাঁড়াতে পারতেন না। সেই নবীর রহমা দরজা একবার টোকা দিলেই খাদিজা দরজার পিছনে বলছেন তহেরা, কোনোদিন নাম ধরে ডাকেন নাই, জামাইকে স্বামীকে নাম ধরে ডাকা, স্ত্রীকে নাম ধরে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেছেন আশরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে বিবিকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিবে, কার হুকুম? রাসূল কখনো খাদিজা বলে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আলামিন বলে ডাকতেন, দরজা খুলেই বলতেন তহেরা আপনি কি ঘুমান নাই, না কোন রাতে আপনি ফিরে আসবেন, আপনার যদি কষ্ট হয় আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। এই মা খাদিজা যেদিন চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরের পাশে দাঁড়ানো কাঁদছেন আর আল্লাহর কাছে সুপারিশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপন জনকে কবর দিয়ে ফিরে শোনা, ইস্তাগফিরু লি আখিকুম, মুসলিম শরীফের বর্ণনা, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার বোনের জন্য দোয়া করো, মাটি দিয়েই ফিরে চলে আসবেন না, হাত তুলে দোয়া রাসূল করেন নাই।
কিন্তু এমনি দোয়া করতেন অস্সে কবরাহু ইয়াসসির হিসাবাহু, তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন, ডান হাতে আমলনামা দিয়ে দেন। মা খাদিজাতুল কুবরা যখন কবরের আযাবের কথা বলা হলো তিনি কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি যদি আমার আগে চলে যাও, কে আগে যাবে আমরা জানি না, তবে আমি ওয়াদা দিচ্ছি তোমার কবরের প্রশ্নের উত্তরের জন্য আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকব, আমি ঘরে ফিরে আসব না। দুপুরের রোদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মা খাদিজাকে ধোয়ালেন। আমাদের দেশে কিছু বাজে চিন্তা আছে, মৃত্যুর পরে স্ত্রী নাকি বেগানা হয়ে যায়, খবরদার, স্বামীর চেয়ে স্ত্রীর আপনার কেউ নাই, মেয়েরা ধোয়াতে চায় কোনো অসুবিধা? রাসূল নিজে মা খাদিজাকে ধোয়াইছেন। ধোয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন পড়ালেন। কাফন পরানোর পরে তিনাকে মাটি দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখের পানিতে খাদিজার কবর ভিজছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো। হাবিবের উত্তর দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জবাবের ব্যবস্থা করে দিবে। এই খাদিজা হেরা গুহায় খাওয়া নিয়ে যেত, জামার জন্য কি নিয়ে যেত, আপনারা যাবেন মক্কাতে, মক্কার সবচেয়ে বড় উঁচা পাহাড় যেটা সেটার নাম কি, হেরা, এমনি করলে মাথার টুপি পড়ে যায়। আমি গেছি অনেকবার এটার তলে, জান্নাতুল মুআল্লা মা খাদিজার বাড়ি, রাসূল সাল্লামের প্রথম বাসভবন, তিনটি বড় বড় রুম, যে রুমটাতে রাসূল থাকতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অত্যন্ত বড় একটা রুম, এই স্টেজের চেয়ে বড় হবে রুমটি। রাসূল সাল্লামের সাতটা বাচ্চা এই ঘরেই হয়েছে, কয়জন, সাতজন, আবার কেউ কেউ বলেন ছয়জন, আরেকজন হলেন মারিয়া কিপ্তির ঘরে ইব্রাহিম, রাসূলের সন্তান মারিয়া কিপ্তি অত্যন্ত উঁচু মাপের একজন আহলে কিতাবের মহিলা ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূল তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রাসূলের সন্তান, কোলে মারা যায় মারিয়ার, ওই ঘরে কামার ছিল, কামার, কামার বুঝেন তো, মারিয়ার আব্বা ছিল ওই যে কি বলে এটাকে, ওই যে কর্মকার লোহার, ওই ধোঁয়াতে তিনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রাসূলের ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেছেন এই জন্য যে রাসূলের খতমে নবুয়ত যেন হেফাজতে থাকে, এখন সেই খতমে নবুয়ত নিয়ে টানটানি করছে এই প্রাণের শয়তান গুলো, এই কাদিয়ানিরা, এরা কাফের, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না, এদের জিনিস আপনারা কিনবেন না, প্রায় 1100 আইটেম নিয়ে এরা বাজারে এখন কাটছে। আমরা কারো দুশ্মন নই, কেউ আমার নবীর দুশ্মন আমাদের বন্ধু হতে পারে না, এরা রাসূলের খতমে নবুয়তকে বিশ্বাস করে না। সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে এরা অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম এই ঘরেই হলেন, চার মেয়ে ফাতেমা রুকাইয়া উম্মে কুলসুম উম্মে হাবিবা, এই চার মেয়ে এই ঘরে হয়েছেন মা খাদিজাতুল কুবরার ঘরে। এই জন্য মা খাদিজার ব্যাপারে যখন কেউ কথা বলতেন রাসূলের চেহারা কালো হয়ে যেত, লাল বর্ণ ধারণ করতো, তিনি বলতেন খবরদার আমার খাদিজার ব্যাপারে, আমার তহেরার ব্যাপারে কিছু বলবে না, তহেরার কারণে আমি সন্তানের আব্বা ডাক শুনেছি। কি কৃতজ্ঞতা, আপনার মেয়ে আপনার বিবি কিচ্ছু করে না, কিন্তু আপনি যে তার উসিলায় বাস হলেন এটাই তো সবচেয়ে বড় অনুদান। কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোনো দেশে, কোনো দেশে নাই। আরে বেটা ফাজিল বেশি, তুই নিজে ফাজিল, আমাদের ঘরে তো বউ আছে, আপনি যদি নিজে ভালো থাকেন আপনার বিবি অটোমেটিক ভালো হবে, ঠিক কিনা, কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো রান্না বাড়া করে কারা? এই যে আজকে আমাদের মেহমানের জন্য 40,000 টাকার মাছ কিনেছে এই আল্লাহর ওলিটি, এই রবিউল আনকমন মাছ, একটা মাছ আছে এখন পাওয়া যায় না খুব একটা, কি নাম জানি না, কি বেদা মাছ, বেদা মাছের আরেকটা নাম আছে রয়না, রয়না, এটা রয়না নাম দিছে দেখে এটা থাকে না, এখন যাইতেছে গে রয়না, এই রয়না মাছ, শিং মাছ, তারপরে কই মাছ, টাকি মাছ, যদি বিশ্বাস না হয় যাওয়ার সময় খাইয়া যায়, এই সবগুলো রানছে তার বউ, আলহামদুলিল্লাহ কইবেন না, আমাদের তো জিব্বা লম্বা, মক্কা শরীফের লোকদের শ্রেষ্ঠ খানা হলো দুই পদ, কয় পদ, গোস্ত পোলাও একটু করবে, রুডি
বাস সালাত আর আমগো কি গরু গোস্ত মুরগির গোস্ত ছাগলের গোস্ত হিয়ালের গোস্ত যদি পাইতো এটা রান্না আনতো মাছি হিয়ালের গোস্ত তো খাওয়ায় এখন কুত্তার গোস্ত খাওয়ায় ঢাকা বড় বড় বিরিয়ানি হাউস গুলিতে কুত্তার গোস্তের বিরিয়ানি এক বেটা বিরিয়ানি খেয়ে দেখে যে নোক কয় কিরে নোক কে পাক করে দিয়ে দেখে ছয়টা কুত্তার করল টেলিভিশনে ছবি আসছে কয়দিন গেছে আবার এটা খুইলা বইছে আবার ছয় মাস বন্ধ ছিল এখন আবার খোলা এটা আহা আমার দেশ একটা সোনার দেশ কিন্তু আমরা পাইলাম না সোনার শাসন ঠিক কি না কথা কন্যা সবখানে ঘুষ 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 সুদ 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 অবশ্য গোপালগঞ্জে সুদ নাই এটা একটা ভালো জায়গা হ্যাঁ সুদ আছে বেশি না কম খবরদার সুদ খাবি তুইও শেষ তোর জীবন ওই এক হুজুর এক মসজিদে ইমামতি নিয়েছেন প্রথম আসরের নামাজ পড়ালেন কিছু রুটি এক বাড়ি থেকে আসলো আসার পরে হুজুর একজন বৃদ্ধ মুসল্লিকে বলল বাবা আসেন আমার সাথে রুটি খান উনি বললেন যে দেখেন বাবা আমি বেনমাজের হাতের রুটি টুটি খাই না এটা কে বানাইছে আমি জানি না তো ইমাম সাহেব বলল যে মাশাআল্লাহ আমি তো অনেক বড় বড় আল্লাহর ওলিদের এখানে এসেছি উনি এত ফরজগার মানুষ উনি কে বানিয়েছে এটা না জানা ছাড়া খাবে না পরে মসজিদের সেক্রেটারি আসার পরে জিজ্ঞেস করলো ওই মুরব্বীকে কয় এই মুরব্বী সুদের উপরে টাকা লাগায় এই টাকা খায় আর নিজের টাকাটা লাগাইছে নিজে এখান থেকে সুদ খায় পোলাপানের জন্য নিজের অরিজিনাল টাকা রেখে দিয়েছে অথচ আবার আল্লাহ বলেছেন লা ইয়ালফাউ মানু ওয়া বানুন কিয়ামতের ময়দানে তোমার ছেলে তোমার টাকা কোনো কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকালমিন সালিম অন্তর বিশুদ্ধ অন্তর নিয়ে যাও সুদ মুক্ত অন্তর নিয়ে যাও তোমার দুনিয়াও সফল আখেরাত আজকে যারা সুদের উপর আছেন আজকে যদি নিয়ত করেন এখন আজকে থেকে আমি সুদ থেকে ফিরে আসব আপনার উপরে খুশি হয়ে যাবেন কে আপনার আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন যেই রাতে পূর্ণ হয় হঠাৎ করে দেখলেন বিশাল এক শরীর রাসূলের সামনে হাজির মাথাটা এক দিগন্তে হাত এক দিকে রাসূল ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ আজকে যদি এই মাঠের মধ্যে একজন মানুষকে রাখা হয় আর যদি এই প্যান্ডেলন মতো লম্বা একজন লোক এসে বলে তুই কি করস ও কইবে আমি না আমার আব্বাও না সাথে সাথে সেন্সলেস ঠিক না বেটি এত উপরে ওই হেরা গুহা থেকে ছোট্ট একটা ছিদ্রি দিয়ে কাবাগত দেখা যায় এখনো দেখা যায় হেরা ঘরের ভিতরে গুহার ভিতরে একজন বসা ছাড়া দ্বিতীয় জন বসার কোনো জায়গা নামার সময় আরেকজন বসতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে আসতেন না কখনো দুই দিন তিন দিন পর্যন্ত তিনি ধ্যানে থাকতেন মা খাদিজাতুল কুবরা এক হাতে খাওয়া আরেক হাতে পাথর ধরে ধরে উপরে উঠে যেত আমি চিন্তা করতাম কেমনে উঠতেন তিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী রমণী এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেমনই ধনী তেমনই রূপসী তেমনই জ্ঞানী যে কেউ দেখলে অবাক হতো এত রূপ এত জৌলুস আল্লাহ তাকে দান করেছেন তিনি বলেছেন 40 বছর বয়সে আমি দুইজন স্বামীকে হারিয়েছি কিন্তু মক্কার এমন কোনো বড় পরিবার নাই যেখান থেকে আমার বিয়ার প্রস্তাব আসে নেই আমি চিন্তা করলাম বাকি জীবন এমনিই থাকব কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখলাম আমার ভিতরে নাড়া শুরু হলো রাসূলকে আমি ছাগল রাখাল হিসাবে প্রথম নিয়োগ দিলাম আমি খেয়াল করলাম একটা মেয়ে গেছে রাসূলের মাথায় ছায়া দেয় আমি দেখলাম রাসূল যেদিকে যায় গাছগুলো তাকে সেজদা করে আমি দেখলাম পাহাড়গুলো তার দিকে ঝুঁকে পড়ে জীবনে কোনোদিন একটা গালি কাউকে তিনি দেন নাই কোন মুরব্বীর সাথে কখনো বেয়াদবি করেন নাই রাহমাতাল লিল আলামিন আমি চিন্তা করলাম তাকে আমার ব্যবসার ম্যানেজার বানিয়ে দেই আমি সিরিয়ায় তাকে ব্যবসার জন্য পাঠালাম এত লাভ তিনি আমাকে দিলেন অতীতের জীবনে কোনোদিন আমি এত লাভ করতে পারে নাই আমার বান্দি মাইসারাকে রাসূলের সাথে আমি দিলাম মাইসারা রিপোর্ট করলো উনি সাধারণ মানুষ নয় ওনার মতো অসাধারণ মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাওয়া নিয়ে ওই পাহাড়ে ওই উপরের জায়গাতে বসে থাকতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাকতেন না রাসূল সাল্লাম যখন মাথা উঠাতেন দেখতেন ওখানে বসে ঝিমাচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করতেন
কেন আপনি আমাকে ডাকলেন না? তিনি জবাব দিতেন, আপনি ধ্যান করছেন আল্লাহকে পাওয়ার জন্য, ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য আমি আপনাকে ডাকি নেই, আপনার জন্য খাওয়ার নিয়ে আমি এখানে হাজির হয়েছি। রাসূল সাল্লাল্লাহুকে গভীর রাতে এসে জিব্রাইল আমিন বলছেন, একরা, কি বলছেন, কি বলছেন, একরা, পড়ো। রাসূল কি বললেন? মা আনা বেকারি, সাহস কি? পৃথিবীর সব মানুষের সাহস একত্রিত করে দিলে যা না হবে তার চেয়ে বেশি সাহস হলেন রাহমাতাল্লিল আলামিন। বলছে মা না বেকারি, আমি পড়তে পারি না। মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু রবের কথা বলেন নাই এজন্য বারবার তিনি অস্বীকার করেছেন, তিনবার, কয়বার? একরা, তিনি বলেছেন মা আনা বেকারি, একরা মা আনা বেকারি, একরা মা আনা বেকারি। এবার বলছেন একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূলের জন্মের দীর্ঘদিন পরে কিছু বাঁদর এসে মানুষের সৃষ্টি নিয়ে কথা বলবে এটা জানতেন কে? এই জন্য প্রথম আয়াতেই সৃষ্টির তত্ত্ব বর্ণনা করে দিয়েছেন কে? প্রথম আয়াত সৃষ্টি তত্ত্ব, একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কার নামে পড়বি? রবের নামে পড়ো, কারণ রবের নামেই তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কিনা? রবের নামে দোয়া করতে হবে। দুনিয়ার সব কিছুর মালিক কে? রব। সব কিছুর মালিক কে? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। উদয়চল অস্তাচলের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না। হ্যাঁ, কতক্ষণ থাকবেন? কতক্ষণ আপনি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কি আপনি যতক্ষণ আছেন হুজুর ইনশাআল্লাহ আমরা ততক্ষণ। কালকে মোস্তাকুন নদী কতক্ষণ ছিল আমার বাইনা দেখি, বাইনা যতক্ষণ মামুও ততক্ষণ, আগামীবার আমার আসল বাইনাকে নিয়ে আসবা কাজী ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, চিনেন তো? কয়দিনে কোরআন মুখস্থ করছে? 36। আর হের বাপে করছে 27 দিনে। বাপে নোয়াখালীর সবচেয়ে বড় মসজিদে গিয়ে দেখে হাফেজের জন্য টাকা উঠাচ্ছে, বলবে এই টাকা উঠাইস না, আজকে রাত থেকে আমি পড়াবো। ডেলি এক পারা মুখস্থ করছে, 27 দিনে 27 পারা মুখস্থ করে তারা বিশেষ করে দিচ্ছে। মাওলানা আব্দুল গনি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। আপনারা থাকলে আমি থাকবো ইনশাল্লাহ, চেষ্টা করবো দেখি। তবে আগামী বছর থেকে আমি বলবো দুইজন আলোচক রাখবা, একজন মাগরিবের পর একজন এসার পর, বাস 10টার মধ্যে যদি এই মাহফিল শেষ হয় এটার বরকত আরও বেড়ে যাবে, কথা কন না কেন? এখন আমি ধরেন 12টায় আপনাদেরকে ছাড়লাম, বাড়িতে যাইতে যেতে কয়টা বাজবে? এরপরে ফজর নামাজে কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না বাস। মানুষের ঘাড় আসবে, আমরা সকালে মাহফিল করা মানুষ, আমি এই বছর অন্তত 10টা মাহফিল সকাল 10টায় করেছি, লক্ষ লক্ষ মানুষ। মানুষের আমরা দোষ দেব না, মানুষ খোরাক আছে যেখানে মানুষ যাবে সেখানে, ঠিক কিনা? মধু আছে যেখানে মৌমাছি সেখানে আলহামদুলিল্লাহ বলে। কত কষ্ট করে আমার বাবারা এই যে রাস্তাটা ভাঙা, কত কষ্ট করে আপনারা এসেছে, অল্প রাস্তা যদিও কিন্তু তারপরেও তো কষ্ট হয়েছে, এরপরে এখান দিয়ে আসতে তো আরও কষ্ট, গাড়ি কোথায় রাখবেন কোনো ঠিক ঠিকানা নাই। এখন দেখি যে পুরো ওই সাইডে কোন খাদে পড়ে কিনা গাড়ি, কে জানে, মাইক্রোবাসগুলো ওই চিপার ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এত বিশাল মানুষ আপনারা এখানে এসে জমা হয়েছেন আমি চিন্তাও করিনি, মনে করছি এবার একটু অর্ধেক হবে, আমি রবিউল থেকে ছুটি নিয়ে কমে যে তোমার এখানে মানুষ কমে গেছে আমি যাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, আপনি আপনার বাচ্চাকে রবের নামে পড়াতে দেন, বাচ্চা ঐশীর মতো ডাকায় হবে না, বাচ্চা আপনার জন্য দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার ঘরও আলোকিত, পরিবেশও আলোকিত, ঠিক না? ঠিক। এই যে হেফজখানায় বাচ্চা দিবেন, হেফজখানায় বাচ্চা দিবেন কারণ কি জানেন? হেফজখানার বাচ্চারা আদব কায়দা জানে, মেহমানদারি জানে, ঠিক না? ঠিক। কিভাবে ওস্তাদের সাথে ব্যবহার করতে হয় ওরা জানে কি জানে না? স্কুলের বাচ্চা মেহমান দেখলে সালামও ঠিক মতো দিতে পারে? যদি কয় সালাম দে, কারণ স্যারের তো সালাম দেয় না, পোলাপানও সালাম দেয় না, যখন পতাকা উঠায় তখনও সালাম নাই। এই
কি কুত্তা খেদাও নাকি আহা সত্য 90 লক্ষ শিশু স্কুলে যায় একটা শিশু সালাম শেখে না আর ইংলিশ স্কুলগুলোতে তো অধিকাংশগুলো তারও সর্বনাশ হাই ওই ওই হ্যালো সারে কয় হাই সারে কয় হাই হিন্দু টিচার কি দেখছেন আরো আস্তে আস্তে আরো দেখবেন ইনশাআল্লাহ হ্যাঁ হিন্দু সাররা যারা আছেন তাদেরকে আপনি কৌশলে সালাম দিবেন ওয়ালাইক কি বলবেন ওয়ালাইক তোমার উপর তাই নাজিল হোক যা আল্লাহ দিতে চান ওয়ালাইক রাসূলকে খ্রিস্টান এসে কি ইহুদি এসে বলছে আসসাকুম মানে তুমি ধ্বংস হও মা ফাতেমা বলছেন তোর উপরে আল্লাহর গজব পড়ুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি এত খেপলা কেন আব্বা কি কইছে আপনি শুনেন নাই কয় মা শুনো আমি কি জবাব দেই ওরটা কবুল হবে না আমারটা কবুল করবেন কে কখনো কাউকে গালি দেওয়ার কোনো দরকার রাসূল বললেন ওয়ালাইক তুমি আমার উপরে যা দিয়েছো সেটা তোমার উপর পড়ুক এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমারটা কবুল হয়েছে তারটা কবুল হয় নাই যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক রাসূল পড়া শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম কয়টা আয়াত নাযিল হলো পাঁচটা আয়াত নাযিল হলো ইসলামের ভিত্তি কয়টা ইসলামের আরকান কয়টি কিয়ামতের প্রশ্ন কয়টি কবরের প্রশ্ন কয়টি জোরে বলেন মানুষের সমস্যা কয়টি নামাজ কয় ওয়াক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচটা সমস্যার সমাধান দিয়ে দিবেন কে আজকে থেকে ওয়াদা করব জীবনে আর নামাজ ছাড়বো না রাজি আছেন তো একটু হাত তুলে দেখা দেন তো কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন কালকেও আমার মাহফিলে ছিল বোয়ালমারি উপজেলা চেয়ারম্যান মোশাররফ সাহেব দিনে আমি তিনাকে বললাম আপনি সিদ্ধান্ত নেন আপনার এই উপজেলার কোন স্কুলে কোরআন পড়া ছাড়া বাচ্চারা পড়া শিখতে পারবে না আপনার স্কুলগুলোতে মেয়েদের মাথায় আপনি নেকাব দিয়ে দেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আসামি হবেন না ঠিক কি না আর যদি না দেন আসামি হবে তো কথা কন না কেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেবেরা কান খাড়া করে শুনো তোমাদের এলাকা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবেন কে প্রত্যেকটি মন্ত্রীকে তার এলাকা সম্পর্কে জিজ্ঞেস করবেন কে চূড়ান্ত ভাবে জিজ্ঞেস করা হবে সবাইকে কার কাছে দাঁড়াতে হবে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন প্রত্যেকটি মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে প্রথম প্রশ্ন হবে হায়াতুকা ফিমা আফনাহু কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে তোমার জীবন কিভাবে কাটিয়েছো শাবাবু কাফিমা আবলাহু তোমার যৌবন কোন কাজে খরচ করেছো মিন আইনান ফাকাহু মিন আইনা ইকতাজাবাহু ফিমান ফাকাহু কোথা থেকে তুমি কামাই করেছো কোথায় খরচ করেছো কোথা থেকে কামাই করেছো কত কামাই আমাদের হয় বিভিন্ন জায়গাতে বাজার বানানোর পয়সা দেয়া হয় ঠিক না ঠিক অথচ হেফজখানাগুলোতে অনেক দুর্ন দশায় হাফেজরা থাকে ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ঘরে আসলেন এর মধ্যে জিব্রাইল আমিন একটু চাপ দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা দলিল নেয় আমার হাফেজরা কয় বাচ্চারা একটু সাবা সাবি না করলে পড়ে না এই জন্য বাচ্চাদেরকে কি লাই ইচ্ছা মতো কোত্থেকে কি নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিনের বুকে গেলেন জিব্রাইল আমিন সিনা থেকে সিনাই দিলেন এল আর আপনি বাচ্চাকে পিটায়া হাত পা ভেঙে ফেলতেছেন আপনি কোন ওই যে রাসূলে চাপ দিছে আমি একটু চাপ দিচ্ছি বেকুব খবরদার রাসূল কোন বাচ্চাকে মারা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাচ্চাকে স্নেহ করে না মুরব্বীকে সম্মান করে না সে আমার উম্মত হতে পারে উম্মতের দপ্তর থেকে নাম কাটা পড়বে রাসূল ঘরে আসলেন এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কমড়ি দিয়ে জড়িয়ে দাও
মা খাদিজাতুল কুবরা তাকে কমলে দিয়ে জড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে দেখলেন রাসূল কম্বল জড়ানো আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযিব ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির ওগো ও কমলিওয়ালা ইয়া নবী সাল্লাল্লাহু তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে তোমারে মনে পড়েছে আল্লাহু আকবার রাসূলকে ডেকেছেন কে কমলিওয়ালা বলে ডেকেছেন প্রিয় মানুষ যাই পড়ে তাই ভালো লাগে ঠিক তবে ঠিক কি সুন্দর করে ডাকছেন ও কমলিওয়ালা কম তুমি উঠো তুমি উঠো তুমি উঠলে এই কোথায় জানা হ্যাঁ আপনারা উঠবেন নাকি না কোন বেয়াদব ছাড়া কেউ উঠবে না আমি তো সোনামানের কিচ্ছে গাইতে বসি নে কোরআন পড়ছি উঠোস কেন মূর্খ আপনারা উঠলে একসাথে সবাই উঠবো কি স্যার কোথাও যাবেন নাকি কোথাও যাবেন আরে ফাজল মাদ্রাসা আমিও কামাল মাদ্রাসার প্রিন্সিপাল তো স্যার কোথায় অনেক দূরে যাবেন স্যারকে আপনারা ছেড়ে দেন অনেক দূরে যাবেন স্যার আমাদের অনেক ছাত্রদের প্রিন্সিপাল স্যার আমাদের জন্য দোয়া করেন আর আপনারা যারা উঠবেন উঠে যান আমি কোনো মাহফিলে বসতে বলি না জায়গাই তো পায় না বসবে কো হ্যাঁ কোরআন নাজিলের কি বলতেছি বলেন তো রহস্য কোরআন নাজিলের ঘটনা কোরআন নাজিলের ঘটনা একটা ঘটনা বললাম রাসূল কমলি জড়িয়ে শুয়ে থাকলেন বললেন বিবি এই জন্য একটু জ্ঞানী বিবি বিয়ে করবেন বিবিকে জ্ঞানী বানানো স্বামীর দায়িত্ব মা খাদিজাতুল কুবরাকে জ্ঞানী বানিয়েছেন রাহমাতাল্লিল আলামিন বিবিকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করবেন না সব কাজ বিবির ঘাড়ে চাপিয়ে দিবেন না যেটা আমাদের বদখাসলো অবৈধ প্রেমের বিয়ে পড়ায়া দেয় কোন গার্জিয়ান নাই বিয়ে পড়ায়া দেয় অথচ রাসূল বলছেন মান তাজাওয়াজা বেগাইরে ইজনে ওয়ালিদ ফানিকাহুহা বাতিলুন 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 যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল 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 কয়বার তিনবার বললেন রাহমাতাল্লিল আলামিন আপনি কিসের ভিত্তিতে আপনি বিয়ে পড়ান এরপরে বিয়ে যখন পড়ায় তখন মনে মনে থাকে ওই রাতে সকিনা থেকে মাপ চাইয়া নেব রাতে শুয়া কয় সকিনা আমার মহারানা মাফ করে দে কেউ যদি এই নিয়তে বিয়ে করে মহারানা ধার্য করে মাপ চেয়ে নেব আল্লাহর কসম তার বিয়ে হয়নি তুই জিনা কা তোর বিয়ে হবে না মহারানা ওদার অধিকার আপনি কেন্তার পরিমাণ দেন না কেন্তার হলো চল্লিশ আউকিয়াতে চল্লিশ দিনারে এক আউকিয়া এরকম বারো হাজার আউকিয়াতে এক কেন্তার অর্থাৎ কয়েক কোটি টাকা যদি মহারানা ধার্য হয় আপনি দিবেন মেয়ের দাম বেশি মহারানাও বেশি কয় হুজুর মোহরে ফাতেমে দিব ফাকিবাজ কি দেখেন আমি কি আপনার মেয়ে কি ফাতেমা নাকি আর যিনি বিয়ে করতেছেন উনি কি আলী নাকি কোথায় আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের ঘরে রান্না হলে তিনি খেতেন রাসূল বলতেন আল ফাকরু ফাকরি দরিদ্রতা আমার গর্ব আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না সব আল্লাহ দিয়েছেন তারপরে তিনি দরিদ্রতা জীবন নিয়েছেন ঠিক না বেটি মা আয়েশা বলতেন মাসকে মাস তিনটা জিনিস আমাদের সাথে হতো আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না তিনটা কালো জিনিস পানি খেজুর আর অলিভ এই তিনটা অলিভের তেল এই তিনটা জিনিস আমাদের সাথী হতো চুলায় আগুন জ্বলতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি পেলেন ওহি পেয়ে আর কোনো দিন তিনি হারা গুহায় যান নাই আমাদের যে সমস্ত মুরব্বীরা খানকার ভিতরে বসে থাকেন খবরদার
ওহি পাওয়ার পরে আর খানকা নাই, খানকা ছেড়ে বাইরে আসেন, একদিনের জন্য আর হেরা গুহায় ওঠেন নাই। এখন মানুষের কাছে কাজ শিখতে ঠিক বললেক বা অঞ্জিলাই কেমের রব্বিক ফাইল্লাম তফাল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনি পৌঁছিয়ে দেন প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে আপনি যান, ঠিক তবে ঠিক, কে বলছেন কে বলছেন? প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন তিনি। যখনই সূরা মুদাসসিরের প্রথম তিন আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন, সাফা পাহাড়ে গিয়ে নিজের জামা খুলে ঘুরালেন। আরবের লোকেরা কাপড় খুলে ঘুরাতো, সব খুলে ঘুরাতো, ওদের লাজ লজ্জা নাই। এখনো আমাদের দেশে কিছু লাজ লজ্জাহীন মানুষ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন উলঙ্গ হন নাই। মুসলিম শরীফের হাদিস, 6 বছর বয়স, ওনার লুঙ্গি একটু উপরে তুলেছেন, ওনার চাচা আবু তালেব উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। একটা লজ্জাশীল মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল্লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার সাফা পাহাড়ে উঠলেন, ইয়া সাবাহা বললেন, সব লোকেরা নিচে একত্রিত হলো, এটা মক্কার ট্রেডিশন, স্যার চলে যান, স্যার বেগি পার্ডন, স্যার আপনি দূর থেকে এসেছেন, আমরা আলোকিত হয়েছি স্যারের উপস্থিতিতে, আলহামদুলিল্লাহ, এই ধরে দেন না, কি নাম জানি আপনার স্যার, মাশাআল্লাহ, দেখা হয়েছিল কি আকরাম ভাই আগে? আচ্ছা আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা ও আপনি ফোন করেছিলেন, ঠিক আছে, আল্লাহ স্যারকে কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক দূর থেকে এসেছেন স্যার, যারা দূর থেকে এসেছেন গাড়ি ঘোড়া তো পাবেন না, হেঁটে যাবেন আর কি, হাঁটলে শরীর ভালো থাকে, কি করবেন হাঁটবেন বেশি বেশি, যা গাড়িতে যারা উঠে এরা ডায়াবেটিস, এদের রোগ হয় বেশি, হাঁটবেন বেশি, খালি পায়ে হাঁটলে তো আরও ভালো। রাসূল সাল্লাম যখন ইয়া সাবাহা বললেন, সব লোকেরা গেল, যারা যেতে পারলো না তাদের প্রতিনিধি পাঠানো হলো, বললো তুমি যাও, আলামিন ডেকেছে, যে জীবনে একবারও মিথ্যা কথা কথা কর না কেন, মক্কার সব সালিশ করতেন রাহমাতাল্লিল আলামিন। যখন মক্কায় হজরে আসওয়াদ সরানো হলো, কাবা সংস্কার হলো, হজরে আসওয়াদ কে বসাবে এটা নিয়ে সারা মক্কায় ঝগড়া, প্রত্যেক কওম রক্তের ভিতরে আঙ্গুল চুবিয়ে বলছে যদি ওই গোত্র এই পাথরে হাত দেয় আমরা ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পুরা মক্কার মধ্যে যুদ্ধ যুদ্ধ রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 13 বছরের কিশোর উঠে বললেন আমার কাছে সমাধান আছে। ইতিমধ্যে রাসূলের সৌরভ ছড়িয়ে পড়েছে, আবু তালেব কোনো বিচারে যেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, লোকেরা বলতো এত ছোট্ট বাচ্চাকে বিচারে এনেছো কেন, তিনি বলতেন আমি হাজার চেষ্টা করলে বিচার মীমাংসা হবে না, কিন্তু আমার ভাতিজা এখানে আসলে আল্লাহ বিচার মীমাংসা করে দিবে। ঘরের ভিতরে যতক্ষণ রাসূল আসতেন না, খাওয়া বাড়তেন না, তিনার ছেলে আলী জাফর এরাকান্ত খাওদার যন্ত্রণায় বলতো আব্বা ভাত দাও, আমাদেরকে রুটি দাও, খাওয়া দাও, তিনি বলতেন আমার ভাতিজা আসতে দাও। পরবর্তী পর্যায়ে তারা জিজ্ঞেস করলো কেন ভাতিজার জন্য অপেক্ষা করো, তিনি বললেন তোমরা যতক্ষণ আছো তোমাদের থাকলে এটা বরকত বাড়বে না, কিন্তু মোহাম্মদ আসলে তার বরকত শেষ হবে না, সবাই খাওয়ার পরেও আল্লাহ বরকত দিয়ে দিবে। যখনই তিনি বললেন আমি এটার বিচার মীমাংসা করবো, সবাই বলল আপনি করেন, তিনি বললেন সুবে সাদিকে কালকে সকাল বেলায় ফজরের সবার আগে যে কাবা করে যেতে পারবে সে এটার ফয়সালা দিবে। সবার আগে সুবে সাদিকের নবী কাবা ঘরে হাজির, রাসূল সাল্লামের কাছে সবাই গেল, এবার সবাইকে বললো একটা বড় চাদর নিয়ে আসেন। চাদর আনা হলো, এই চাদরের প্রত্যেক কোনায় কোনায় প্রত্যেক গোত্রের লোকেরা ধরেন, সবাই মিলে চাদরের কোনায় কোনায় ধরল, সেটার উপরে পাথর রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই খুশি, মুহাম্মদ সাল্লামের উপরে সবাই খুশি, তিনি মক্কার শ্রেষ্ঠ বিচারক নির্বাচিত হয়ে গেলেন। এবার তিনি সাফা পাহাড়ে যখন উঠলেন, উঠে ঘোষণা করলেন আতু সাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? সবাই বলল আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম তোমার চেয়ে বিশ্বাস আর কাউকে করি না। তিনি বললেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্য বাহিনী বসে আছে, যে কোনো সময় আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করেন নাকি? সবাই বলল হ্যাঁ বিশ্বাস করি। এবার রাসূল সাল্লাল্লাহু বললেন আপনারা জানেন গত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করেছি, গত কয়েক রাত আগে আমার কাছে জিব্রাইল আমিন এসেছেন, আমাকে একটা ছোট্ট কালেমা দিয়েছেন, এটা যদি আপনারা মেনে নেন দুনিয়ারও মালিক আপনারা, আখেরাতেরও মালিক,
আপনারা এবার তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ সফলতা দান করবেন কে? প্রথম পাথর উঁচু করলো নিজের বেয়াই, দুই মেয়েকে তার দুই ছেলের সাথে বিয়ে দিয়েছে, উম্মে হাবিবা উম্মে কুলসুমকে, আবুল আহাবের দুই ছেলের সাথে বিয়ে দিয়েছে। কোন আবুল আহাব? এই আবুল আহাব প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের জন্য তার মেয়েকে তার একটা বান্দিকে দেয়, এক মাস ওই বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করায়। অতঃপর যখন দুধ পান করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে আসলো, সে এই আঙ্গুল দিয়ে বলল, আমার ভাতিজাকে তুমি দুধ পান করিয়েছো, আজকে থেকে তুমি স্বাধীন। বুখারীর বর্ণনায় এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবুল আহাবের সারা শরীরকে আগুনে খাবে, কিন্তু এই আঙ্গুলটাকে আগুনে খাবে না, কারণ এই আঙ্গুলটা দিয়েই রাসূলের দুধ মা ওই মেয়েটাকে তিনি আজাদ করে দিয়েছিলেন। আরো আস্তে কোন না, সুবহানাল্লাহ, কথা কি বুঝেন না আপনি? হ্যাঁ, জোরে বলেন তো সুবহানাল্লাহ। হয়েছে, আরো শক্তি দিয়ে কর সুবহানাল্লাহ। এবার কিছুটা হয়েছে, সাহাবায়ে কেরাম যখন ভালো ঘটনা শুনতেন সুবহানাল্লাহ বলতেন, তিন মাইল দূর থেকে শোনা যেত সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুনলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান নাই তো বোধহয় এখানে? হ্যাঁ, শয়তান আছে না? মানুষ আছে, যেখানে শয়তান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পর্যন্ত শয়তান একবার আক্রমণ করেছে। রাসূল সূরা পড়তে গিয়েছেন, শয়তান প্যাস লাগায় দিচ্ছে সূরা ফাতিহায়, গলা টিপে ধরেছেন, টিপে ধরে নামাজ শেষ করেছেন। শেষ করে বলছেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম, আমার ভাই সুলাইমান দোয়া করেছে, সুলাইমানের সম্মানে আমি তোকে আজাদ করে দিলাম, যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মানুষের সাথে একজন জিন শয়তান থাকে, সবার সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনার সাথে আছে নাকি? রাসূল বললেন, আমার সাথে যেটা আছে সেটা ইসলাম গ্রহণ করে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, সেটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে আসলেন, মাথার কাছে বসলেন খাদিজাতুল কুবরা, তিনি বললেন, তুমি এতিমদেরকে আশ্রয় দাও, বিধবাদেরকে আশ্রয় দাও, অনাহারীর মুখে খাবার তুলে দাও, মজলুমের পক্ষে তুমি দাঁড়াও, কোনো বিপদ আল্লাহ তোমাকে দান করবেন না, হেফাজত করবেন কে? যারা মজলুমের পাশে দাঁড়ায় তাদেরকে হেফাজত করবেন কে? যারা অনাহারীর মুখে খাবার তুলে দেয় তাদেরকে হেফাজত করবেন কে? যারা বিধবার বিধবাকে ঘরে আশ্রয় দেয় তাদেরকে হেফাজত করবেন কে? যারা সব সময় মজলুমের পক্ষে থাকে তাদেরকে হেফাজত করবেন কে? আজকে রাজু একটা ঘটনা বলেছিল আপনাদের এখানে, রাখলো একটা মুরগি, দুটা মুরগি, গ্রাম্য মুরগি নিয়ে একজন ব্যবসায়ী বসা, গরিব ব্যবসায়ী, তো 2000 টাকা দাম উঠেছে মুরগির। কিন্তু আরেক মোড়ল, তিনি একটু নাম করা, তিনি এসে বললেন, এই তোর মুরগি দুইটা কত? বললো যে একটু আগে 1000-2000 টাকা দাম করেছে, আমি দেনে স্যার আপনি যা দেন। ওই লোকটা মুরগি নিয়ে 1500 টাকা দিল লোকটাকে, লোকটা কানলো কিন্তু কোনো পয়সা দিল না, বলছে যদি আবার চাস এই 1500 টাকা কেড়ে নিয়ে যাবো। ওই পান্ডা, তুই মনে করেছিস দুনিয়ায় শেষ, তোর পিঠের চামড়া আল্লাহ তুলে ফেলবে কিয়ামতের ময়দানে, ওই গরিব মাফ করার আগ পর্যন্ত আল্লাহ তোর মতো বেয়াদবকে মাফ করবে না, ঠিক না বেঠে? এ সমস্ত বেয়াদব সমাজে আছে না নাই? মুসা আলাইহিস সালাম দেখেছিলেন এরকম, ফেরাউনের এক সেনাপতি বনি ইসরাইলের এক দোকানদার থেকে তরকারি নিয়েছে, তরকারি নেয়ার পরে বিভিন্ন বর্ণনা এসেছে, তরকারি নেয়ার পরে সে তরকারির দাম চাইলো, কে আমারে চিনুস না, চিনুস না? মুসা আলাইহিস সালাম বললেন, চিনি না, পয়সা দে। অস্বীকার করলো, কি মানলো, কি মানলো, কথা কন না কেন, কি মানলো? একটা চোয়াল মানলো, এক চোয়ালে কি হয়েছে? যখনই ফেরাউন শুনেছে তার সৈন্যরে কে যেন চোয়াল মেরে মেরে ফেলেছে, ক মুসা ছাড়া এটা কেউ করে নেই, কারণ ছোট কালে হেও তো খাইছিল দিয়ে একটা, ভালো করে চিনে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, দেশ ছেড়ে চলে গেলে ওনার লাভ হয়েছে কি হয় নাই? এক হিজরতেই তিনি নবী, তিনি কি নবী, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।
মূসা আলাইহিস সালামের মেসওয়াক শ্বশুরের থেকে লাঠি হিসাবে উপহার পেলেন, সেই লাঠি ছেড়ে দিলেন, লাঠি কি হয়ে গেল? সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে চিনলেই আল্লাহকে চিনবেন। কাকে? আল্লাহ বলছেন আমি আমার জন্য মূসাকে বাছাই করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। মূসার নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি 136 বার এসেছে মূসা আলাইহিস সালামের নাম, আর রাসূলের মোহাম্মদ নাম 4 বার, আহমদ 1 বার, কিন্তু বাশিরা নাজিরা নবী কুল বলে 450 বার রাসূলকে আল্লাহ আহ্বান করেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 5টা আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ও রাব্বাকা ফাকাব্বির ওয়া রিয়াবাকা ফাতাহির। হে নবী আপনি জাগেন, আপনি জাগার কারণে এখন 150 কোটি মুসলমান জেগেছে, ঠিক তবে ঠিক সারা পৃথিবীতে সব মুসলমানের একটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা গুহার এখানে যখন সাফা পাড়ে যখন ডাকলেন, নিজের আপন ব্যয় পাথর উঁচু করলেন, আর একটা গালি দিলেন। নবীদেরকে যখন কেউ গালি দেয় সেই গালি ফিরিয়ে দেন কে? নবীদেরকে কেউ যখন মারতে যায় তাকে মেরে ফেলেন কে? যখনই নবীকে গালি দিলেন, তাব্বাত তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ আলে আহাদা জামাতানা, তোমার ধ্বংস কে জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ? আবু লাহাব বলেছিল কথাটি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদকে তাব্বাতের জন্য পাঠায়নি। তাব্বাতি ইয়াদা পড়েন, তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু সায়াসলা নারাম যাতা লাহাব আমরাতু হাম্মালাতাল ফি জিদিহা। ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো, স্লোগান শিখাচ্ছেন কে? ধ্বংস হোক নিপাত যাক, ইসলাম বিরোধীর দুই হাত, ঠিক না ঠিক? আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক নিপাত যাক, ব্যক্তিগত আক্রোশ কাউকে করবেন না, যেটা আল্লাহ বলছেন সেটাই বলবেন। খবরদার, অমুক কাফের অমুক ফাসেক এরকম যেন কাদা ছড়াছড়ি আমরা না করি, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমরা চাই সব কালমা পড়া লোক মুসলমান হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকাফিরু বিযাম্বিন, কোন গুনার কারণে কোন কালেমা পড়া লোককে তোমরা কাফের ফতোয়া দিবে না। খবরদার, আমরা দোয়া করব সবাই যেন মুসলমান হয়। কি হয়? মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ঘরে দাওয়াত দিলেন, খাওয়া আছে, যেখানে মানুষ আছে সেখানে। রাসূল নিজে খুব ভালো রান্না করতে পারতেন, আর মক্কার শ্রেষ্ঠ ধনী রমণী মা খাদিজাতুল কুবরার ঘরে দাওয়াত, পয়সালার দাওয়াত কেউ মিস করতে চায় না। যেমন রবিউল ঘরে দাওয়াত দিলে সবাই আসে, কারণ জানে যে 12 আইটেমের মাছই খাওয়া যাবে, ঠিক না? রবিউল এই জায়গাতে যে আলেমদেরকে ধরে আনতেছে, দেখেন এই আলেমগুলোর ভালো ভালো জায়গা তো একসাথ করা যায় না, আলহামদুলিল্লাহ কইবেন না? মোস্তাকের নবী হয়তো মনে মনে কইবে মামারে তো অনেক বড় চিন্তা করছিলাম, মামা কোথায় নিয়ে আমার উনিশ, এখান দিয়ে হাইটে আসতে অনেক কষ্ট হয় অনেকে। আমার কষ্ট হয় না, আমি তো গ্রামেরই মানুষ, কিন্তু গ্রামে থাকতে পারি না, এই হলো আফসোস আর কি। গ্রাম যে কত উন্নত আপনাদের গ্রাম, কত অক্সিজেনের বাক্স এখানে, ঠিক কি না? এমনি শরীরটা ভালো হয়ে যায়। আর শহরের ভিতরে ইট পাথর, তারপরে ধুলাবালি ছাড়া আর কিছুই, আর মশা রহমতুল্লাহ আলাই তো আসেনি। ঢাকাতে হলো ডেঙ্গু শরীফ। কি শরীফ? ডেঙ্গু শরীফ, কারণ ঘুষখোর বেশি তো, এই জন্য ডেঙ্গু বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, সবাইকে খাওয়ালেন, খাওয়ার পরে দাওয়াত দিলেন, আবার একই কথা বললেন। আলী রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন, সবাই খেয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছেন, রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ছোট্ট আলী 8 বছরের আলী বললেন, ভাইয়া এরা আপনার দাওয়াত চিনে নাই, আপনাকে চিনে নাই, আপনার দাওয়াত বুঝে নাই, আমি ছোট্ট আলী ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। মা খাদিজাতুল কুবরা প্রথম দিনই দাওয়াত গ্রহণ করেছেন, প্রথম যখন হেরাগুয়া থেকে এসেছেন, এসে যখনই বললেন এরকম একজন আমার কাছে এসেছে,
মা খাজিতুল কোবরা নিয়ে গেলেন ওনার এক চাচার কাছে। ওনার চাচা ছিলেন তাওরাতের বড় আলেম। তিনি শুনেই বললেন, হাদা হুয়ান নামুস, এই সেই জিব্রাইল যিনি মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সব নবীদের কাছে এসেছে। ও খাদিজা, তোর কপাল খুলেছে, এই শেষ নবী। এই নবীকে এই মক্কার লোকেরা একদিন বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, এই মক্কার লোকেরা আমাকে এত আদর করে, আলামিন ডাকে, এরা কি আমাকে বের করে দিবে নাকি? খাদিজাতুল কুবরার চাচা বললেন, হ্যাঁ, আপনার মতো যারাই ওহি এসেছে, যাদের কাছে ওহি এসেছে, তাদের সাথে সমাজের লোকেরা ভালো ব্যবহার করে নাই, তাদেরকে জেলখানায় পোরা হয়েছে, ঠিক না বা ঠিক? এই মাঠে এক ছেলে এসেছে, ও এখন জেলখানায় পড়ে আছে, ঠিক না বা ঠিক? কি নাম, কি নাম? এত সরল ছেলে, রবিউনের নাম শুনলে কেঁদে দিত, সারাদিন কাঁদতে থাকে, সারাদিন, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আব্বা আব্বা করে সারাদিন কাঁদে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। কি অপরাধ হামজার! আল্লাহ হামজার তুমি হায়াত দারাজ করো, হামজাকে তুমি মুক্ত করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, চলে আসলেন। মা খাদিজাতুল কুবরা বলছেন, কি পড়তে হবে বলেন, কি পড়তে হবে বলেন? রাসূল সাল্লাম শিখিয়ে দিচ্ছেন, পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ রাসূলুল্লাহর উম্মত, আমি এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদ আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত, আমি খলিফা আল্লাহর, বাতিলের উৎখাত জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলেন। স্বামীর উপর স্ত্রী মানানে পৃথিবীতে এর আগে কখনো এই নজির স্থাপিত হয়নি। আপনি জানতো ঘরে, আপনি বিশাল ইমাম, আপনি গিয়ে বউকে বলেন, বউ, আমি বিরাট আল্লাহর ওলি হয়ে আসছি, তুমি আমার উপর ইমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বাঁদর, আর কেউ তোরে না চিনি না, আমি তোরে চিনি, ঠিক না বা ঠিক? সব বান্দর আমি কার কাছে ধরা পড়ে, বউর কাছে। এই একটা নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার আগে ঈমান আনলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, ছোট্ট ছোট্ট লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তের প্রথম দিন থেকে তিনি নামাজ পড়া শুরু করলেন দুই রাকাত করে কাবার সামনে। এত সাহসী ইতিহাসে কোনো মানুষ হতে পারে? একদিনও তিনি পালিয়ে থাকেন নাই, একদিনও পালিয়ে থাকেন নাই, শুধু যখন মদিনায় হিজরত করেছেন আল্লাহর নির্দেশে গার সুরে ছিলেন তিনি তিন রাত, কয় রাত? তিন রাত। এর আগে কখনো পালিয়ে থাকেন নাই। এত ধামকা ধামকি, রাসূল সেজদা দিয়েছেন রাসূলের ঘাড়ের ভিতরে, ঘাড়ের উপরে ওঠেন, নাড়িগুলি চাপিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট ফাতেমা দৌড়িয়ে এসেছে, না তাক তুলু রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি, যিনি বলে আমার রব আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছোটবেলার বন্ধু, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন, আবু বকরের ঘরে গেলেন, গিয়ে বললেন, আবু বকর, আমার কাছে তো ওহী এসেছে। সাথে সাথে বললেন, কি করতে হবে আমাকে বলেন, আপনার কাছে ওহী আসবে সেটা আমি আগে থেকেই জানতাম, আপনি সাধারণ কোনো মানুষ না। সিদ্দিকে আকবর এর চেয়ে বড় সত্যবাদী আর হতে পারে? কি করতে হবে বলেন, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন, খাব্বাব ঈমান আনলেন, গরীব লোকেরা ঈমান আনতে লাগলেন বেশি, আর রাসূলের জামাইদের মধ্যে ওসমান ইবনে আফফান ঈমান আনলেন। যখনই তিনি ঈমান আনলেন, তার চাচা তাকে বেঁধে বেঁধে পিটালেন, এত হারে তাকে পিটানো হতো। আবিসিনিয়া যখন প্রথম হিজরতের নির্দেশ দেওয়া হলো, রাসূল বললেন, ওসমান, তুমি তাড়াতাড়ি হিজরত করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিবিকে নিয়ে, রাসূলের মেয়েকে নিয়ে হিজরত করলেন, মেয়েকে নিতে পারলেন না, তিনি একলা হিজরত করলেন, তারপরে আবার ফিরে আসলেন। এইভাবে রাসূলের দাওয়াত মক্কায় ছড়িয়ে পড়লো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের আখ্যান দিয়ে প্রায় শেবে আবু তালেবের ভিতরে অর্ধেক নবুয়তের সময় যখন গেল রাসূলকে সামাজিকভাবে তারা বয়কট করলো শেবে আবু তালেবের পাহাড়ের গুহার ভিতর রাসূলকে জেলখানায় বন্দী করা হলো আমাদের দেশের জেলখানার ভিতরে তিনটা জিনিস আমরা পাই থালা বাড়ি থালা বাড়ি কথা কর না গা থালা বাড়ি জেলখানা কিন্তু ওখানে থালাও নাই বাড়িও নাই কম্বলও গাছের ছাল খেয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গাছের পাতা খেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বছর পর্যন্ত এই জেলখানায় আটক ছিলেন অবশেষে সেখান থেকে মুক্ত করেছেন কে মিথ্যা মামলা যারা দাও তাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ যারা মিথ্যা কথা বলে তাদের দুনিয়াও শেষ আখেরাতও আল্লাহ বলেছেন সূরা হযরের 30 নম্বর আয়াত ইস্তানিবুর রিজামিনাল আওসাম ইস্তানিবু কওলা যুর মূর্তি পূজা ছেড়ে দাও আর মিথ্যা কথা ছেড়ে দাও মিথ্যা আছে যেখানে শিরক আছে শিরক আছে যেখানে মিথ্যা আছে সেখানে মুনাফিকির প্রথম কথা কি মিথ্যা প্রথম কি মিথ্যা আজকে ওয়াদা করব আর মিথ্যা কথা বলবো না এটাকে সবচেয়ে ঘৃণা করেন কে কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাআলামুন তিরফুজা করি কই যে চিত্র গাইয়ে দিতে কি হরস কই যে ত্রিবিপদ দে এটা আল্লাহরে বলাই এই ইনদুল্লাহ মূর্তি আর কিছু না করিব এই ছোট মূর্তি আমার কোনো বিপদ আটকাইতে পারবে না আসল জন্ডে ডাকি এই জন্য মুসলমানরা আসল জন্ডে সব সময় ডাকে ঠিক কি না মধ্যখানে আমাদের কোনো ভায়া মিডিয়া কিছু লোক পীর ধরে পীর আল্লাহর কাছে নিয়ে যাবে তোর পীর ও গোমরা তুইও গোমরা এক আল্লাহকে ধরবো তবে শিক্ষক লাগবে ঠিক না ঠিক শিক্ষক আমাকে পৌঁছে দিবে সেই শিক্ষক ধরবো যেমন সারা পৃথিবীর কোরআনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তারপরে আশারা মুবাশশারা তারপরে 3 লক্ষ সাহাবী ঠিক না ঠিক তারপরে আমাদের আইম্মায়ে কেরাম আছেন না নাই ওনারা হলেন কোরআনের শিক্ষক আমরাও কোরআনের শিক্ষক হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায় একটি আয়াত যদি শেখাও তুমি দুনিয়াতে আখেরাতে শ্রেষ্ঠ হয়ে যাবে কেউ যদি ভালো নাও বলে ভালো বলবেন কে আল্লাহ বলবেন তুমি আমার ভালো গোলাম এর জন্য কোরআনের শিক্ষক হব রাজি আছেন তো রাজি আছেন তো আমাদের সবার পেটে অন্তত 10টা সূরা আছে ঠিক না ঠিক এত বড় নেয়ামত পৃথিবীর কোন ধর্মের কাছে এখন বলেন কোরআনের অর্থ কি প্রথম হলো পঠিত যদি কারুন থেকে হয় আর যদি হয় কারুন থেকে তাহলে মিলিত এই দুটি অর্থে কোরআন আসে মিলিত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত দোয়া আসে সব দোয়ার সাথে কোন কিতাব আমাদেরকে মিলিয়েছে আরো জোরে বলেন আমরা যখন আদম আলাইহিস সালামের দোয়া পড়ি মনে হয় তিনি আমাদের পাশেই আছেন ঠিক না ঠিক অথচ 10,000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আদম আলাইহিস সালাম 3,500 বছর আগে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া আল্লাহ 3,500 বছর পরে কবুল করেছেন আবাস ফিহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আমার পরবর্তী জেনারেশনের মধ্যে এমন একজন নবী পাঠাও যিনি কিতাব শিক্ষা দিবেন যিনি জ্ঞান শিক্ষা দিবেন মানুষকে পরিশুদ্ধ করবেন হিকমত শিক্ষা দিবেন 3,000 বছরের পরে সেই দোয়া কবুল করেছেন কে কারণ আল্লাহর কাছে একদিন আল্লাহর একদিন হলো আমাদের 1,000 বছর কয় হাজার 1,000 বছর আর আল্লাহর কিয়ামতের একদিন আমাদের 50,000 বছর সুবহানাল্লাহ বলেন কিন্তু মোমেনদের কাছে এটা খুব তাড়াতাড়ি চলে যাবে আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবুল করেন আরো জোরে বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই ধ্যানী ছিলেন কোন নবী জন্মসূত্রেই গোমরা ছিলেন না সব নবীকে হেদায়েত দান করেছেন কে মায়ের কোলে নবুয়াত পেয়েছেন একজন নবী কোন নবী বলেন ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের প্রথম নবী হলেন ঈসা আলাইহিস না শেষ নবী ঈসা আলাইহিস প্রথম নবী কে ইউসুফ আলাইহিস সালাম বনী ইসরাইলের প্রথম নবী আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম তিনার মাকে যখন গালিগালাজ করা হচ্ছে 40 দিন পরে তিনি আসতেছেন পাহাড় থেকে শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে কয়দিন 40 দিন কয়দিন কথা কয় না
আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না। হ্যাঁ না। কথা না কইলে ফট করে মুনাজাত করে দেব। না না। শেষে ইউটিউব হুজুরের মতো দৌড়তে থাকবেন শুধু। ব্যাটারি ফিউজ হয়ে যায় হুজুর গো। হ্যাঁ আপনারা থাকলে আমিও থাকব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আপনারা তো অনেক বরকতের মানুষ। রবিউল যে এই জায়গায় এই কাম করে এটা ফেরেশতারাও বিশ্বাস করতে কষ্ট হয়। রাস্তা নাই, ঘাট নাই, এখান দিয়ে আস্তে আস্তে মনে হয় কোন জঙ্গলের দিকে ঢুকতেছে। গাড়ি ঘোড়া কিছু নাই, ভিতরে আয়া দেখি সুবহানাল্লাহ এলাহি কাণ্ড করে রাখছে। আপনারা কেমনে আসছেন এখানে? উপর থেকে নাজিল হয়েছেন বলে। আবার রাস্তার মধ্যে কোন কন্ট্রাক্টর এই রাস্তা কন্ট্রাক্ট নিয়েছে, হে আজকেই ইটের সুরকি ফেলাইছে আজকে, যাতে করে পাউডার মাইখা আপনারা এখানে আসতে পারে। পিটানো দরকার এই শয়তানটাকে। তুই সুরকি পালাবি এটাকে ডলে দে, ঠিক না? ঠিক। তুই এইভাবে রাখবি কেন? তুই পুলিশ প্রশাসন দিয়ে ওকে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। লক্ষ লক্ষ লোক আজকে কোরআন শুনতে আসবে আর তুই কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করেছিস। আমরা কারোর জন্য ভালো, আবার কারোর জন্য জমের চেয়ে খারাপ। শয়তানের জন্য আমরা মোটেও নিরাপদ নয়, মুমিনের জন্য আমরা নিরাপদ। কোরআনকে ভালোবাসবি, তোকে ভালোবাসবেন কে? শিক্ষা গ্রহণ কর, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবি, ঘরের ভিতরে হাত পা বেঁকা হয়ে পড়ে থাকবি, তোকে সারার মতো কেউ থাকবে না। একটু চোখ বুলায় দেখেন না চারিদিকে, আহা কত নজির আমরা দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ